আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে পাটিসাপটা রেসিপি। শুধুমাত্র গড়ে থাকা ময়দা দিয়ে এই পাটিসাপটাটা আমি তৈরি করেছি। অনেকেই সময় অনেকের গড়ে কিন্তু চালের গুঁড়া থাকে না, তো এই চালের গুঁড়া ছাড়াই আমরা এই পাটিসাপটা তৈরি করব। সো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। সো এখন আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, এতে করে একটি মিষ্টি ভাব থাকবে। সেই সাথে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সুজি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে নিয়েছি আমি 1 কাপ নর্মাল পানি। তো সম্পূর্ণ পানিটাকে দিয়ে আমি অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করব। সো পানিটাকে আমি একবারে দেব না, 2 থেকে 3 বারে এভাবে দিব আর মানে এটা নাড়তে থাকবো। সো এখন আরও 1/2 কাপ পানি আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তো এখন আমি চুলায় একটি প্যানে 2 কাপ দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুঁড়া দুধ এবং 2টি এলাচি, এতে করে ফ্লেভার খুব সুন্দর আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 5 টেবিল চামচ চিনি। সো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে জাল করে একটু ঘন করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ সুজি। তো সুজিটাকে আমি 2 বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে। আর এটাকে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন এভাবে ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে চুলায় এখন একটি প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে টিস্যু পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমি নিচ্ছি। এতে করে আমি যে রুটিটা দেব এখানে সেটা নিচের দিকে লেগে যাবে না। আর যেহেতু আজকে চালের গুঁড়ি নিয়ে আমি এখানে নেইনি, সেই জন্য আপনারা এই স্টেপটা খুব ভালোভাবে ফলো করতে হবে। তো এখন একটি চামচের সাহায্যে দিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে নিচ্ছি। সো যখন দেখেন এটা উপরের দিকটা একদম শুকিয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সুজির মিশ্রণটা, আগে যে আমি একটা সুজির মিশ্রণ তৈরি করেছিলাম সেটি। তো দিয়ে এখন আমি ফোল্ড করে নেব। এ পর্যায়ে কিন্তু রুটিটা খুবই গরম, তো সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। তো আমি একটা চামচ দিয়ে এভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো যেহেতু এটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেজন্য আমি কিছুটা টিস্যু হাতে নিয়েছি। নিয়ে এটাকে একটা সাইডে ধরে ফোল্ড করে নিচ্ছি। সো একইভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে ফোল্ড করে নিয়েছি। নিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু বেজে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি এখন তুলে নেব। তো ঠিক একইভাবে আমি আরও 2টি করেছিলাম আগে, তো আরেকটি রুটি দিয়ে দিলাম। দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি সেই রুজি মানে সুজির মিশ্রণটা। তো দিয়ে আবার আমি ফোল্ড করে নেব এটাকে। আর এ পর্যায়ে এটা খুবই গরম থাকে, আপনারা আলতো হাতে করবেন বা সাবধানতার সাথে কোনো টিস্যু বা কাপড় দিয়ে ধরে এটাকে মুড়িয়ে নেবেন, এতে করে হাতে আপনাদের কোনো ধরনের ছেঁকা লাগতে না পারে। তো এভাবে আমি এটাকে ফোল্ড করে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। তো এভাবেই আমি সবটুকু পাটিসাপটা তৈরি করে নিয়েছি। সো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনারা বাসায় তৈরি করলে আমার ফেসবুক পেজে আপনারা পোস্ট করবেন আপনাদেরটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ।